আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, লক্ষ্মীপুর ও গাজীপুরে চারজনের মৃত্যু। নারায়ণগঞ্জে লকডাউন ভেঙে রাতে চলাচল। মানুষকে ঘরে রাখতে আরো কঠোর, সেনাবাহিনী, পুলিশ, রাস্তায় চেকপোস্ট তল্লাশি, পাড়ায় পাড়ায় টহল, জিজ্ঞাসাবাদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, লক্ষ্মীপুর ও গাজীপুরে এক শিশু সহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জে পাঁচ উপজেলায় সাতজনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে চাঁদপুরে করোনা আক্রান্ত এক যুবক হাসপাতালের আইসোলেশনে রয়েছেন চারজন। প্রতিনিধিদের তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন রাসনা দাস। ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার সকালে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। গত 31 মার্চ প্রচণ্ড জ্বর নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নেন। তারপর চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করলেও সেখানে না যাওয়ায় বাড়িতেই তিনি মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে মারা যায় 6 মাসের এক শিশু। তার নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে একই ধরনের লক্ষণ নিয়ে গাজীপুরের শ্রীপুরে মারা গেছেন 45 বছরের এক ব্যক্তি। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, ওই ব্যক্তি 8-10 দিন ধরে ঠান্ডা জ্বরে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় IEDCR-এ পাঠানো হয়েছে। একই সাথে তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরের কমলনগরে একই ধরনের উপসর্গ নিয়ে মারা যায় 55 বছরের এক ব্যক্তি। এই ঘটনার পর 4টি বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে নোয়াখালী, কুমিল্লা, ঝালকাঠি ও কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় কঠোরভাবে পালন হচ্ছে লকডাউন। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসের ঢাকার পরে সবচেয়ে আক্রান্ত নারায়ণগঞ্জ। এ জেলায় এখন পর্যন্ত মারা গেছে 10 জন, আক্রান্ত 77 জন। লকডাউন নারায়ণগঞ্জে, তারপরও অযথা রাস্তায় বাইরে ঘোরাফেরা করছেন মানুষজন। এসব মানুষকে সামাল দিতে রাস্তা, পাড়া, মহল্লায় হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহরের বিভিন্ন পথে চেকপোস্ট বসানো হয়েছে, চলছে তল্লাশি। বিভিন্ন পাড়ায় নিজেরাও রাস্তা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মাইকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে নারায়ণগঞ্জ শহরে আছেন আমাদের প্রতিনিধি আব্দুল সালাম, তিনি জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু নারায়ণগঞ্জে জনসমাগম কম বলে মনে হচ্ছে। কাঁচা বাজারগুলোতে ভিড় কম মনে হচ্ছে, তবে কাঁচা বাজারগুলোতে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কম পাওয়া যাচ্ছে। এদিকে জেলা প্রশাসন সূত্রে আমাকে একটু আগে জানিয়েছেন যে নারায়ণগঞ্জের 300 হাসপাতাল যেটি আছে সেটিকে কিন্তু করোনা রোগীদের জন্য ব্যবহার করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং ইতিমধ্যে IECDR থেকে 2টি প্রতিনিধি দল এসেছেন। তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে করোনা ভাইরাস আক্রান্তদের স্যাম্পল গ্রহণ করে তারা এখানে এখন থেকে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন এবং তারা রোগ নির্ণয়ের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জেলা প্রশাসন জানিয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় মানুষকে ঘরে রাখতে আরো কঠোর হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর পথ ও পাড়া মহল্লায় নিরাপত্তা জোরদার করেছে তারা। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা তল্লাশি, জিজ্ঞাসাবাদ সহ সচেতনতা কার্যক্রম চালাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। করোনার বিস্তার ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো 25 এপ্রিল পর্যন্ত। এই সুযোগকে কাজে লাগিয়ে কেউ যেন ঢাকা ছাড়তে না পারে, তাই রাজধানীর বিভিন্ন পথে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি পাড়া মহল্লার অলিগলিতে টহল বাড়িয়েছে সেনাবাহিনী। যারা বাহিরে বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সচেতন করছেন তারা। লকডাউন এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথেও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সবাই হচ্ছে গিয়ে নিত্য মানে খুবই জরুরি প্রয়োজনের ছুতোই দিচ্ছে, তো আমরা চেষ্টা করছি প্রতিটি অলিগলি কভার করার জন্য লোকজনকে বোঝানোর চেষ্টা করছি। নতুন যে প্রজ্ঞাপন অনুযায়ী সেটা দুপুর 2টার পর আসলে লোকজন ওরকমভাবে থাকে না। এদিকে মহাসড়কের প্রায় প্রতিটি মোড়েই বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
বাহিরে বের হওয়া মানুষকে জিজ্ঞাসাবাদ করছে তারা। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। আমরা কোনো জায়গাকে রেস্ট্রিক্টেড ঘোষণা করার পর সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়মিত টহল দেওয়া হচ্ছে, আর প্রথমত ঘোষণার সাথে সাথে মাইকিং করে ওই এলাকার সমস্ত জনগণকে এই ব্যাপারে সচেতন করা হচ্ছে যে এই এলাকা অথবা এই বিল্ডিং এটা রেস্ট্রিক্টেড, এখানে করোনা ভাইরাসের ব্যক্তি পাওয়া গেছে, সেই আলোকে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং সেই রেস্ট্রিক্টেড মানে হচ্ছে ওখান থেকে কেউ বাইরেও আসতে পারবে না, ওখানে কেউ ঢুকতেও পারবে না। এটা এখন থেকে খুবই স্ট্রিক্ট হয়ে এটা আগের চেয়ে কমেছে, এখন একেবারেই জিরো করে দেওয়া হবে এবং এখন অভিযান চলবে। তারা জানান দিনের বেলা সবার বাজার করা বা ওষুধ কেনার মতো জরুরি কাজ শেষ করতে হবে, সন্ধ্যার পরে কোনো অবস্থাতেই কেউ বের হতে পারবে না। সবাই একযোগে কাজ করছে করোনা ভাইরাসের বিস্তার বন্ধে। সরকারের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে একের পর এক নির্দেশনা, তারপরেও কিছু সংখ্যক মানুষ সামান্য প্রয়োজনে ঘর থেকে বেরোচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আরও কঠোর হবেন তারা যাতে মানুষ ঘরে থাকেন। মনির হোসেন টুপু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর সংখ্যা কম থাকার কারণে চিকিৎসকদের উপস্থিতি কম রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রাজধানীর নামিদামি বেসরকারি হাসপাতাল বাদে অধিকাংশ প্রতিষ্ঠানই এখন সীমিত চিকিৎসা সেবা দিচ্ছে। বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায় চিকিৎসকদের উপস্থিতি একেবারেই কম, রোগীও কম। যদিও হাসপাতালগুলোতে সব রোগের চিকিৎসা সেবা দেওয়ার বিজ্ঞাপন রয়েছে সাইনবোর্ডে, কিন্তু একজন দুজন ডিউটি ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। অনকলে নিয়ে আসা হয়, কারণ এখানে তো সর্বক্ষণিক অবস্থান কথা নয়, ওইভাবে রোগীর প্রেশারও নাই। নর্মাল সময় আরও বেশি থাকে, পেশেন্টের অনুযায়ী বেসিক অনুযায়ী আর কি আমাদের নার্স এখন এই মুহূর্তে একজন আছে। যেহেতু ডক্টর রেস্ট্রিকশন নির্দেশনা দিয়েছে যে হসপিটাল খোলা রাখতে হবে, সেই তাগিদে আমরা খোলা রাখছি। প্যাথোলজিক্যাল ল্যাব খোলা না থাকায় জরুরি চিকিৎসা নিতে এসে রোগীরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে ঘুরে হয়রান। আবার কেউ কেউ ব্যবস্থাপত্র পেলেও পরীক্ষা নিরীক্ষা করাতে পারছেন না কোনোভাবেই। তাহলে পরীক্ষা যদি না করে আমাদের রোগী তো আমাদের জানতে হবে তার কী হয়েছে, তাহলে তাহলে চিকিৎসা করা যাবে। এখন আমরা কী বলবো না, আমরা কান্নাকাটি মানে কী করবো বুঝতেছি না। ফোনে সেবা দিচ্ছে, আর যার কারণে আমরা আমাদের রোগী আস্তে আস্তে কিন্তু আরও মানে খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতির মধ্যে তো কেউই বের হতে চায় না, বাধ্যতামূলক আসতে হয়েছে কারণ ইমার্জেন্সি ছিল। তবে এর বিপরীত চিত্রও আছে বিভিন্ন হাসপাতালে, তারা জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য স্বল্প পরিসরে হলেও ব্যবস্থা রেখেছেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দিচ্ছি এবং ওরকম যদি আমরা রোগীর এক্সরে করাচ্ছি, যদি কোনো এরকম মানে ডক্টররা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই পেশেন্টদেরকে মানে সংশ্লিষ্ট হসপিটালে রেফার করি। হাসপাতালগুলোতে গিয়ে যাতে ঠিকভাবে চিকিৎসা সেবা পাওয়া যায় সে ব্যাপারে নির্দেশনা থাকলেও অনেকেই তা মানছেন না। সরকারি নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলো সার্বক্ষণিক খোলা রাখলেও এতে চিকিৎসকদের সংখ্যা কম রয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছেন, রোগী সংখ্যা কম থাকার কারণেই মূলত চিকিৎসকদের পর্যাপ্ত উপস্থিতি নেই। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা নামের অদৃশ্য শত্রুকে পরাজিত করতে মত পার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে ধৈর্য ও সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সংকটকালীন সময়ে তিনি সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। এর মধ্যে একটি মহল গুজব ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজধানীতে তার সরকারি বাসভবনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ত্রাণ বিতরণের নামে কোনো রকম অনিয়ম সহ্য করা হবে না। করোনা নামক অদৃশ্য শত্রুকে পরাজিত করতে সকল মত পার্থক্য ভুলে সব রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন সবাইকে ধৈর্য ও সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা এগিয়ে আসতে হবে। একটি কুচক্রী মহল এ দুর্যোগ কালেও নানান গুজব ছড়াচ্ছে, এ সকল গুজবের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার এবং গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও বকেয়া সহ বেতন ভাতা পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ঢাকার মিন্টু রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর এই আহ্বান জানান তিনি। সমস্ত টেলিভিশনের পরিচালনা পর্ষদকে অনুরোধ জানাবো, যাদের বেতন ভাতা দেওয়া হয়নি, এই পরিস্থিতিতে আপনাদের কোনো কারণে অসুবিধা হলো তাদের বেতন ভাতাগুলো পরিশোধ করে দেওয়ার জন্য, একই সাথে বকেয়াগুলো পরিশোধ করে দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই। আমরা সরকারের পক্ষ থেকে কিভাবে তাদের স্বাস্থ্য সুরক্ষা, সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া যায় এবং আজকের যে ঝুঁকির মধ্যে তারা যে কাজ করছেন এটার ক্ষেত্রে কি করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। নিউ ইয়র্কের নিষিদ্ধ দ্বীপ হার্ট আইল্যান্ডে হতে চলেছে করোনায় মৃতদের সবচেয়ে বড় গণকবর। শত শত মৃতদেহ নেওয়া হচ্ছে নিষিদ্ধ পরিত্যক্ত ওই দ্বীপে। গভীর গর্তে সারি সারি কফিন মাটি চাপা দেওয়া হচ্ছে সেখানে। আরো জানাচ্ছেন কেরামাতুল্লাহ বিপ্লব। বিভিন্ন হসপিটাল থেকে লাশগুলো কালেক্ট করে এই হার্টল্যান্ড আইল্যান্ডে দাফন করা হয়। হার্টল্যান্ড আইল্যান্ড নিউ ইয়র্ক সিটির এমন একটা এরিয়া উইচ ইজ কালেক্টেড বাই উইচ ইজ কন্ট্রোল বাই নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ কারেকশন। এটা খুবই রেস্ট্রিক্টেড এরিয়া। এই হার্টল্যান্ড আইল্যান্ডে ওই লাশগুলোকেই দাফন করা হয় যেটাকে আমরা বলি আনক্লিন ডেড বডি অর বেওয়ারিশ লাশ। আগে ছিল যে কোন লাশ যদি আনক্লিন থাকে হসপিটাল মর্গ 30 দিন পর্যন্ত লাশটাকে রাখতো, তারপরে হার্টল্যান্ড আইল্যান্ডে দাফন করা হতো। এখন এই লাশগুলোকে মাত্র 14 দিন হসপিটালের মর্গে রাখা হবে। এই 14 দিনের মধ্যে কেউ যদি লাশ ক্লেম না করে তাহলে লাশটা দাফন করা হচ্ছে হার্টল্যান্ড আইল্যান্ডে। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের দরিদ্র মানুষের জন্য 6 টন খাদ্য সামগ্রী দিয়েছেন ঢাকায় অবস্থানরত মুসলিম দেশের রাষ্ট্রদূতরা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসব সামগ্রী ঢাকার জেলা প্রশাসক ফেরদৌস খানের হাতে তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মুন্সিগঞ্জ প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 28তম স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর 4,200 মিটার। সকালে মুন্সিগঞ্জের মাওয়া ও মাদারীপুরে শিবচর এলাকায় 20 ও 21 নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। প্রকৌশলীরা জানান 27তম স্প্যান বসানো 2 সপ্তাহের মাথায় 28তম স্প্যানটি বসানো হলো। এর আগে গতকালই মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে টেনে পিলারের কাছে নেওয়া হয়। এ মাসের শেষ দিকে 29 নম্বর স্প্যান বসানো হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাস সংকটের মধ্যে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেছে ঠাকুরগাঁওয়ের কর্মহীন দরিদ্র মানুষেরা। সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তার দাবিতে শুক্রবার ঠাকুরগাঁও পঞ্চগড় সড়ক অবরোধ করেন আউলিয়াপুরের বাসিন্দারা। পরে উপজেলা নির্বাহী অফিসার ওই সড়কে গিয়ে ভুক্তভোগীদের দ্রুত সহায়তার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। করোনা মহামারী সবচেয়ে ভয়াবহ যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5 লাখ। এ পর্যন্ত মারা গেছে 19,000-এর কাছাকাছি। শুধু নিউ ইয়র্ক শহরে ভাইরাসে আক্রান্ত হয়ে 100-এরও বেশি প্রবাসী বাংলাদেশি মারা যান। পরিস্থিতি এখন এমন যে আক্রান্ত হলেও আর কাউকে হাসপাতাল নেবার উপায় নেই, সব হাসপাতাল ভর্তি। এই অবস্থায় আক্রান্তদের বাসায় গিয়ে সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাঙালি এক চিকিৎসক ফেরদৌস খন্দকার। যারা বেশ অসুস্থ হয়ে যাচ্ছে, যারা হাসপাতালে যায়নি এখনো কিন্তু যাদের ভিজিট প্রয়োজন তাদের জন্য আমি ফিল্ডে থাকছি। আমি নিজে পিপিই পরে, আমি ফুল গাউন পরে, গিয়ার পরে আমি ফিল্ডে সেই রোগীদেরকে দেখছি, সেবার জন্য আমি তাদের বাসায় যাচ্ছি এবং আমি নিজেই রোগী দেখছি যারা একটু স্বাভাবিকের চেয়ে একটু ক্রিটিক্যাল তাদের জন্য। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির মধ্যেও নিরলস সেবা দিয়ে যাচ্ছে যশোরের আদ্দিন সকিনা মেডিকেল কলেজের শিশু বিভাগ। হাসপাতালে আসা রোগীদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থাও নিয়েছে তারা। যশোর থেকে শাহানারা বেগমের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ জামান সজীব।
যশোরের আদ্দিন সকিনা মেডিকেল কলেজের শিশু বিভাগ 24 ঘন্টা খোলা রয়েছে। এখানে সার্বক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে। এখান থেকে একজন রোগীও সেবা না নিয়ে যাবে না বলে জানান প্রতিষ্ঠানটির সিনিয়র ব্যবস্থাপক। আমাদের এখান থেকে একটি রোগীও সেবা না নিয়ে যাবে না এবং যায়নি এবং যাবেও না। করোনার কারণে অনেক হাসপাতাল বন্ধ আছে, কিন্তু আমরা আদ্দিন হাসপাতাল এসে খোলা পাইছি। আমার বাচ্চা আগে অনেক অসুস্থ ছিল, এখন অনেক ভালো আছে। ডাক্তারদের 24 ঘন্টা সেবা পাচ্ছি এবং নার্সদের 24 ঘন্টা সেবা পাচ্ছি। এই শিশু আদ্দিনে একমাত্র খোলা আছে যে আমার বাচ্চাকে সুচিকিৎসা দিতে পারছি। ডায়রিয়া শ্বাসকষ্টের সমস্যা নিয়ে যেমন রোগী ভর্তি হচ্ছেন, ঠিক তেমনি নতুন শিশু আলোর মুখ দেখছে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায়। সার্বক্ষণিক তাদের সেবা দেওয়া হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ। দূর দূরান্ত থেকে রোগীরা সেবা নেওয়ার উদ্দেশ্যে আসছে এবং আগের মতোই আসছে এবং আমরা সার্বক্ষণিক তাদের সেবা দিয়ে যাচ্ছি। করোনা পরিস্থিতিতে আগের মতোই একটানা রোগী দেখা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা নাফিজা বিলকিস। আমাদের এখানে শিশু রোগীর পাশাপাশি 24 ঘন্টা গাইনি রোগীও সেবা দেওয়া হচ্ছে। কোভিড-19 ফলে আমাদের এখানে তেমন কোনো প্রভাব বিস্তার করছে না। এই হাসপাতালের শিশু বিভাগে বেড সংখ্যা 50টি, ইনকিউবেটর বেডের সংখ্যা 5টি, গাইনি ও শিশু বিভাগে 8 ডাক্তার ও 45 জন সেবিকা দিয়েই চলছে তাদের সেবা কার্যক্রম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। শতভাগ নিরাপদ না হলে কোনো টুর্নামেন্ট চালু করা দায়িত্বজ্ঞানহীনতা হবে বলে মন্তব্য করলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। গোল.কম এ দেয়া এক সাক্ষাৎকারে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জানান, এই প্রতিযোগিতা যাদের দিয়ে পরিচালিত ও যাদের আমন্ত্রণ জানানো হয় তাদের সুস্বাস্থ্যকে প্রাধান্য দেওয়াই ফিফার মূল লক্ষ্য ও প্রাধান্যের বিষয়। মানব জীবনকে কোনোভাবেই ঝুঁকিতে ফেলার পক্ষপাতী নন তিনি, তাই পরিস্থিতি শতভাগ স্বাভাবিক হওয়া পর্যন্ত মাঠে পুনরায় ফুটবল ফেরানোর পক্ষে ফিফা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের কিংবদন্তি ফুটবলার স্যার কেনি ডালগ্লিশ। 69 বছর বয়সী সাবেক তারকা হাসপাতালে ভর্তি হয়েছিলেন অন্য জীবাণু সংক্রমণজনিত রোগ নিয়ে, তবে রুটিন মাফিক কোভিড-19 পরীক্ষার পর জানা যায় তিনি করোনা পজিটিভ। তবে ডালগ্লিশের শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না। শুক্রবার তার পরিবার জানায় করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় তাকে হাসপাতালেই চিকিৎসা নিতে হচ্ছে। খেলোয়াড় ও ম্যানেজার হিসেবে লিভারপুলকে 8 বার লিগ শিরোপা ও 3টি ইউরোপিয়ান ক্লাব জিতিয়েছিলেন ডালগ্লিশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, লক্ষ্মীপুর ও গাজীপুরে 4 জনের মৃত্যু, নারায়ণগঞ্জে লকডাউন ভেঙে রাতে চলাচল। মানুষকে ঘরে রাখতে আরো কঠোর সেনাবাহিনী, পুলিশ রাস্তায় চেকপোস্ট তল্লাশি, পাড়ায় পাড়ায় টহল জিজ্ঞাসাবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN Bangla News। ধন্যবাদ সবাইকে।